শীতে হাঁটু ব্যথা মুক্তির সহজ উপায়। হাঁটু ব্যথা মুক্তির সহজ উপায় নিয়ে বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের পরামর্শ। শীতে অন্যান্য ব্যথার ন্যায় হাঁটুর ব্যথা বেড়ে যেতে পারে। সাধারণত বয়স্করা এই সমস্যায় বেশি পড়তে পারেন। গবেষণায় দেখা গিয়েছে হাড় ক্ষয় রোগ হাঁটুর ব্যথার প্রধান কারণ, যাহাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অস্টিওআর্থ্রাইটিস অব নি বলা হয়। তাছাড়া আঘাত পেলে অন্যান্য আর্থ্রাইটিস রোগে গাউট, ইনফেকশন, বার্সাইটিস, টেন্ডিনাইটিস, জন্মগত বিকলাঙ্গতা, কোমর ও পায়ের বিভিন্ন রোগের থেকে হাঁটু ব্যথা, বেদনা, অবসাদ, প্যারালাইসিস ভাব হতে পারে। চিকিৎসার মূল মন্ত্র সঠিক ও নির্ভুল রোগ নির্ণয় করা। একজন বিশেষজ্ঞ চিকিৎসকই পারে একটি বিশেষায়িত রোগের সঠিক কারণ ও প্রতিরোধ করতে। আমাদের দেশের মানুষ ব্যথা বেদনা হলেই গিয়ে ক্যালসিয়াম ও ব্যথানাশক ওষুধ খায়। এতে করে মূল রোগ সুপ্ত অবস্থায় থেকে রোগী বুঝতে পারে না। হঠাৎ করে রোগটি মারাত্মক উপসর্গ সহ দেখা দেয়, তখন আর চিকিৎসার উপায় থাকে না। হাঁটু ব্যথা বাচ্চা হতে শুরু করে মধ্যবয়সী নারী পুরুষ সহ বয়োবৃদ্ধদের হতে পারে। আমি বলি ব্যথা রোগীর জন্য আশীর্বাদ, কিন্তু ব্যথা না হয়ে বা কমে গিয়ে প্যারালাইসিস, পঙ্গুত্ব, পক্ষাঘাতগ্রস্ত রোগীর জন্য অভিশাপ। বাংলাদেশের প্রতিটি পরিবারেই একজন না একজন হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগে থাকেন। সঠিক রোগ নির্ণয়, সময় মতো সঠিক চিকিৎসার অভাবে হাঁটু ব্যথা সমস্যা থেকে যে কেউ বিছানায় পড়ে যেতে পারেন। হাঁটুর সমস্যার রোগীদের প্রায়ই ব্যথা নিয়ে অবহেলা করতে দেখা যায়। নিজে নিজে ব্যথার ওষুধ খায়। বিভিন্ন অপচিকিৎসা যেমন ঝাড় ফুঁক, তেল মালিশ, নানাবিধ অবৈজ্ঞানিক মলম ব্যবহার করে। পরবর্তীতে যখন রোগী পঙ্গুত্ব বরণ করে, তখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন আর রোগীর অবস্থা ভালো থাকে না। চিকিৎসা খরচসহ ও সময় বেড়ে যেতে পারে। তখন কনজারভেটিভ চিকিৎসা তেমন কোনো ফলাফল আনতে পারে না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।